আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ইমুতে কি আপনাদের প্রেমিকা ব্লক করে দিয়েছে আপনাকে? তাহলে কিন্তু আজকে আর কোনো টেনশন করবেন না। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার প্রেমিকা অথবা গার্লফ্রেন্ড যদি আপনাকে ইমুতে ব্লক করে দেয়, সেই ব্লকটা যদি সে না খোলে, তাহলে কিন্তু আপনার হাতে থাকা যে স্মার্টফোন আছে, এই স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি সেই ব্লকটা খুলে তাকে ভিডিও কল দিতে পারবেন অ্যান্ড অডিও কল দিতে পারবেন অ্যান্ড মেসেজ করতে পারবেন। সে যতবার আপনাকে ব্লক করবে, আপনি ততবারই কিন্তু সেই ব্লকটা খুলে তার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখানে দেখেন, এই যে ফাঁকি যে একটা আইডি আছে, এই আইডিতে আমি কিন্তু এখন মেসেজ করব। তো এখানে আমি লাভ পাঠাইলাম, লাভ পাঠানোর পরে এই যে এখানে দেখেন সেন্ড হয়ে গেছে। এই যে পাখির আইডিতে আমি লাভ পাঠাচ্ছি, এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এখন যদি সে আমাকে ব্লক করে দেয়, তাহলে কিন্তু এটা সেন্ড হবে না। এখন যদি এই পাখি আমাকে ব্লক করে দেয়, তাহলে কিন্তু আমি এখান থেকে কোনো যদি সেন্ড করি, তাহলে কিন্তু সেন্ড হবে না। আমি কিন্তু আপনাদের টেইলার দেখাচ্ছি, একটু দেখুন। এখন আমি আরেকটা মেসেজ পাঠাই এই পাখিকে, দেখেন এখনও লাভ পাঠাইলাম, এখন কিন্তু এখানে সেন্ড হয় না, ডাবল টিক হয় না। এখানে দেখছেন ডাবল টিক হয়, ডাবল টিক হয় না, এখানে কিন্তু একটা টিক। এখন কিন্তু পাখি আমাকে ব্লক করে দিয়েছে। এখন কথা হলো, সে তো তার ফোন দিয়ে আমাকে ব্লক করছে, এখন কিভাবে আমার হাতে থাকা ফোন দিয়ে এই ব্লকটা আনব্লক করব? তো এখানে এক্সাম্পল হিসাবে দেখাই, এই পাখিকে কিন্তু আমি অডিও ফোন দিই। অডিও ফোন দেওয়ার পরে এখানে অ্যালাউ দিয়ে দিলাম, তো দেখবেন অডিও ফোনটা যাবে না। এই যে দেখেন অডিও ফোনটা যায় না, তো সে আমাকে ব্লক করছে, এই জন্য কিন্তু অডিও ফোনটা যায় না। তো এখন আমার হাতে থাকা ফোনটা দিয়ে আমি এটা আনব্লক করব। তো এখন কথা হলো, আপনি এই কাজটা কীভাবে শিখবেন? এই কাজটা শিখতে হলে এই ভিডিও বন্ধুদের শেষ মতো দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক্স ভিডিও, আমি শরীফ। আসুন বন্ধুরা, ভিডিও না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা যদি এই কাজটা শিখতে চান, ফার্স্ট অফ অল কী করবেন, এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এই ভিডিওতে একটা লাইক করার পর ফ্রেন্ডস, এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো, সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো এখন যদি আপনাকে কেউ যদি আপনার ইমুতে ব্লক করে দেয়, সেই ব্লকটা যদি আপনি খুলতে চান আমার ট্রিকটা ব্যবহার করে, তাহলে কিন্তু আপনি খুব সহজে খুলতে পারবেন। তো এখন যদি আপনাকে কেউ ব্লক করে দেয়, তাহলে ফার্স্ট অফ অল কী করবেন, আপনার ইমুতে ক্লিক করে দিবেন। আপনার ইমুতে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ফ্ল্যাশ চিহ্ন, এই ফ্ল্যাশ চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর এখানে মোর, এই মোরে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর ফ্রেন্ডস, এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে দেখেন ডিলেট ইমো অ্যাকাউন্ট, এই ডিলেট ইমো অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর আবার এখানে অ্যাপ্লাই টু ডিলেট, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে বলছে আপনি কি কারণে আপনার ইমুটা ডিলিট করতে চাচ্ছেন। এখান থেকে আপনি যেই কারণে আপনার ইমুটা ডিলিট করতে চাচ্ছেন সেই কারণটা এখানে উঠিয়ে দিবেন। তো এখানে আমি এখানে এই যে সেন্স মাই ইমো ফোন, তো আমি এটা সেন্স করার জন্য কিন্তু আমি এটা ডিলিট করব। তো এই জন্য কিন্তু আমি সেন্স করব, তো ডিলিট করব, এই জন্য কিন্তু আমি এটা করতেছি। তার জন্য এখানে নিচে ডিলেট, এই ডিলেটে ক্লিক করে দিলাম। ডিলেটে ক্লিক করার পরে ফ্রেন্ডস, আমার এই যে ইমুটা, যে নাম্বারটা, এই যে ফোনে যে ইমুটা চালাই সেই নাম্বারটা দিয়ে দিবেন, আপনার ইমু নাম্বার যেটা এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ফ্রেন্ডস আপনি কি করবেন, এই যে এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন, এই টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে কিন্তু আপনার ইমুটা ডিলিট হয়ে যাবে। তো এখানে 14 সেকেন্ড সময় আছে, সেকেন্ড, এই সেকেন্ডের পরে কিন্তু আপনার ইমুটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পরে ছোট্ট একটা কাজের মাধ্যমে কিন্তু আপনার ইমুটা আবার খুলতে পারবেন। কেউ যদি আপনাকে ব্লক করে রাখে, তাহলে কিন্তু ওই ক্লিক করে দিলাম, তারপর এখানে ডিলেট, এই ডিলেটে ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু আমার ইমুটা ডিলেট হয়ে গেছে। ডিলেট হওয়ার পরে কি ফ্রেন্ডস, এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো এখন আবার আপনার ইমু নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আপনার যেই ইমু নাম্বারটা আছে সেই ইমু নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই এখানে এখানে দেওয়ার পর এখানে দেখেন টিকমার্ক, এই টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আবার নতুন করে আমার ইমুটা আমি খুলতে আছি, এই জন্য কিন্তু আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমার ইমুটা যেহেতু নতুন করে খুলতে আছে, এই জন্য কিন্তু এখানে একটা কোড আসছে। তো এই কোডটা কিন্তু আমাকে দিতে হবে। একটা ফোন আছে দেখেন, এই যে দেখেন আমার ইমুটা কিন্তু খুলে গেছে, খুব সহজে কিন্তু আমার ইমুটা খুলে গেছে, এই জন্য কোনো কিছু করার দরকার হয় না।
তো আমি যেভাবে দেখাইছি আপনি কিন্তু এইভাবে ইমুটা খুলতে পারেন। তো এখানে দেখেন ফাঁকি ইমুটা কিন্তু চলে আসছে। তো এখন ফাঁকির ইমুর উপরে ক্লিক করব। ফাঁকির ইমুর উপরে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন কর্সার দিয়ে দিলাম। তো ফাঁকিকে কিন্তু এই যে দুইটা মেসেজ করছি, তো মেসেজ দুইটা যায় না, এখন কিন্তু নতুন করে আরেকটা মেসেজ করে দেখি যায়নি। তো এই যে দেখেন নতুন করে কিন্তু মেসেজটা গেছে, কে এখন কিন্তু ডাবল টিক উঠছে। তো আপনি চাইলে এইভাবে এই টিক্সের মাধ্যমে আপনার ইমুটা ডিলিট করে আবার নতুন করে যদি আপনার ইমুটা খোলেন, তারপর যদি কেউ আপনাকে ব্লক করে রাখে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওই ব্লকটা খুলে যাবে। তো এটা কিন্তু খুব সহজ, আপনার ইমুটা ডিলিট করে দিবেন একটি সেটিংয়ের মাধ্যমে এবং নতুন করে আবার ওই নাম্বার দিয়ে আপনি ইমুটা খুলবেন, তাতে করে কিন্তু ইমুর ব্লকটা খুলে যাবে। তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিও আমাদের মনে শিখতে পারছেন, অবশ্যই এই ভিডিও একটা লাইক করে দেবেন। তো আজকে ভিডিও এবং তুই সুযোগ করুন ভালো, তখন আল্লাহ হাফেজ।